প্রথমত ছিল পেয়ারার জমি। যখন ড্রাগনটা নতুন আসলো তখন পরিস্থিতি বুঝে পেয়ারার জমির লাইনের মাঝখানে ড্রাগন লাগানো হয়েছে। এবছরে মোটামুটি টাকা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এই জমিতে। তবে এটা বুঝতে হবে সবারই যে ফাঁকা জমির যে অবস্থাটা, মানে ফলের যে ধরনটা ফাঁকা জমিতে, সেটা কিন্তু এই যে আটকানো জমিতে একটা গাছকে আরেকটা গাছে প্রেশার দেবে, ছায়া দেবে, আলো বাতাস কম পাবে, সেটা কেমন হবে এটা বোঝা যায়। তবে অন্যান্য এক চাষের ভিতরে অন্য আর একটা চাষ এটা হয় না, এটা একটু কম হয়। তারপরে এবছর ড্রাগনের চাষিরা পর্যাপ্ত টাকা নিছে, পর্যাপ্ত টাকা নেওয়ার কারণে এখানে সেই হিসেবে একটু হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তবে গাছের ভিতরে একটা গাছের ভিতরে আরেকটা গাছ হতে চায় না, সেটা সেরকম ভালো ফলনও আসে না, ফলাফলটা এটা ভালো হয় না। এই চাষের হয় করার দরকার ছিল হয় পেয়ারা নয়তো ড্রাগন, এখন উনি দুইটাকে একসাথে উনি খাচ্ছে, কোনোটার মজাই মনে হয় পাচ্ছে না। দেখেন জমিটা, ড্রাগনের জমিটা এভাবে পরিষ্কার করলে হবে না, নিচে অনেক আগাছা আছে, নিচে অনেক আগাছা আছে। এটাকে এখন কিন্তু এই নভেম্বরেই ড্রাগনের সবচাইতে বড় একটা ডোজ আছে সারের। এটা জমিটাকে কোপাতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে উপরে কুশিগুলোকে বাড়াতে হবে, অনেক রকম কাজ আছে। এটা তো মিশ্রিত চাষ, সেই হিসেবে জমিটাকে কোনো দিকে আনতে পারছে না এখন। এটাকে পেয়ারাটাও সঠিকভাবে করতে পারছে না এবং ড্রাগনটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না, কারণ এই তো এই ড্রাগনের একটা টায়ের উপরে এতটুকু লতা ডগা আছে, এই ডগার ভিতরে কতটা ফল হতে পারে, আরও ডগার দরকার আছে। এখানে 4 বিঘা জমির একটা প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট। যতটুক 4 বিঘা জমিতে পেয়ারা ততটুকুই ড্রাগন আছে এখানে। তবে এটা অনেক আগের সিস্টেম, এটা হচ্ছে টায়ার সিস্টেম। আলট্রা হাই ডেন্সিটি এখন যারা করছে এটা অনেক আগের সিস্টেম বিধায় এরকম। এগুলো জমির শেষ ভাগে বিধায় এখানে কিছু ফাঁকা আছে এবং আলো বাতাসে এখানকার ডগাগুলো একটু বেশি, কিন্তু ভিতরে কিন্তু এত ডগা নাই আছে। মিশ্রিত চাষ করা যায়, কিন্তু ড্রাগনের জমিতে চাষ করতে হলে অন্য কোনো কিছু চাষ করতে হবে, যাতে গাছের উপরে না উঠতে পারে ড্রাগন গাছকে, যাতে আপ যাইতে না পারে এবং ছায়া যেতে না দেয়, সেরকমভাবে অন্য কিছু করতে হবে। ছোট আবাদ করা যায়, পেঁয়াজ রসুন করা যাবে, ধনিয়া পাতা করা যাবে ড্রাগনের জমিতে, কিন্তু এই সমান সমান চাষ সমান সমান করা যায় না, এটা করতে গেলে ফলাফল ভালো আসে না। তা আপনারা ড্রাগনের জমিতে যদি মিশ্রিত চাষ করেন তাহলে নিচের চাষ করতে হবে, যাতে আমার গাছটাকে কোনোরকম আলো বাতাস থেকে বঞ্চিত না করে, সেরকম এটাকে লক্ষ্য রাখতে হবে।